আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে চকলেট কাপকেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে আমি কোনো ওভেন ইউজ করছি না, আমি প্রেশার কুকারে এই কাপকেকটা তৈরি করছি। কেকটা তৈরি করা খুবই সহজ, যারা একদমই বেকিংটা পারে না তারা যদি আমার ভিডিওটা দেখে এবং স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটা তৈরি করে তাহলে তারাও আমার মতো পারফেক্ট কাপকেকটা তৈরি করতে পারবে। আমি খুব সহজে এই রেসিপিটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রথমে আমি কেকের ব্যাটার তৈরি করে নিব, আর এই জন্য একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক বানানোর 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিম 2টা ফেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন, আর হুইস্ক অথবা বিটার কোনোটাই যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ডিমটা গুলে নিতে পারেন। 2 মিনিট পর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে। এখন এই চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে হুইস্ক করে নিব, যতক্ষণ না চিনিটা হালকা মিশে যায়। এখন আমি এর মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিচ্ছি, আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার দিতে পারেন। এখন এই তরল উপাদানগুলো খুব ভালোভাবে হুইস্ক করতে হবে যতক্ষণ না ফোম উঠে যায়। একটু সময় নিয়ে বা ধৈর্য নিয়ে হুইস্ক করতে হবে, এতে করে কেকটা কিন্তু ফ্লপি হবে এবং সফট হবে। আমি 15 মিনিট যাবত হুইস্ক করার পরে দেখতেই পারছেন ফোম উঠে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এই জন্য একটা স্ট্রেনারে। প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 চামচের 1/8 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা দিলে কেকটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার, এটা মালয়েশিয়ান কোকো পাউডার, আপনাদের কাছে যেটা থাকে সেটা দিলেই হবে, তবে একটু ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিব। চেলে নিলে কেকটা সফট হবে এবং ফ্লপি হবে, আর ভিতরে কোনো লাম্স থাকবে না। চেষ্টা করবেন অন্তত পক্ষে একবার চেলে নিতে, আর যদি সম্ভব হয় তাহলে 2-3 বার চেলে নিতে পারেন। আমার এখানে কোনো এক্সট্রা অংশ নেই, আমি সব কিছুই চেলে নিয়েছি। এখন আমি সব কিছু একটু মিক্স করে নিব, এই জন্য একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর ওভার মিক্স করা যাবে না, আস্তে ধীরে একটু সময় নিয়ে কিন্তু মিক্সটা করতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু স্প্যাচুলাটা একবার ফোল্ড করছি এবং মধ্যে দিয়ে কাট করে দিচ্ছি। এভাবেই কিন্তু পারফেক্টলি ব্যাটারটা মেশানো যায়। আমার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন। এখন আমি এই ব্যাটারে 1 চা চামচ চকলেট এসেন্স অ্যাড করছি, আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে সেটা দিলেও হবে। আর 1 চিমটি লবণও দিয়ে দিচ্ছি। আমি যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিতে পছন্দ করি, আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টিতে লবণ দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখানে আমি একটা টিপস দিই, চকলেট কেকে সবসময় চেষ্টা করবেন চকলেট এসেন্সটা দেওয়ার, কারণ আমি বুঝতে পারি না চকলেট কেকে ভ্যানিলা এসেন্স কীভাবে যায়। তারপরেও যদি না থাকে আপনারা অ্যাড করতে পারেন। আর আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার কেকের ব্যাটারি খুব একটা লাম্পস নেই। এই ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি এবং প্রেশার কুকারটা প্রিহিট করা দেখিয়ে দিচ্ছি। তার আগে ঢাকনাটা কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সিটিটা খুলে নিতে হবে এবং যে রাবারটা আছে এটাও খুলে নিতে হবে। আর প্রেশার কুকারে বেক করতে হলে কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আমি বেশিরভাগ প্রেশার কুকারেই কেকটা বেক করি, এর জন্য কালারটা একটু নষ্ট হয়ে গেছে, ইগনোর ইট। অন্যদিকে চুলাতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি এই স্ট্যান্ডটা একটু সেফ সাইডে থাকার জন্য দিয়েছি, আপনারা চাইলে একদম নিচেই কাপটা বসিয়ে দিতে পারেন। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রেশার কুকারটা 5 মিনিটের জন্য হাই হিটে আমি প্রিহিট করে নিচ্ছি। অন্যদিকে আমি 2টা সিরামিকের কাপ নিয়েছি, অবশ্যই এখানে সিরামিকের কাপটা দিতে হবে। তারপরও আপনাদের কাছে যদি এই কাপটা না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের স্টিল অথবা যে 1-টাইম কাপ পাওয়া যায় সেগুলোতেও আপনারা এই কাপকেকটা তৈরি করে নিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে তেল গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে সেম ব্যাটার দিয়ে কিন্তু বড় কেকও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে উপাদানটা একটু তুলনামূলক বাড়িয়ে দিতে হবে। এই কাপগুলোতে এখন আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি,
ব্যাটার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই কাপটা ভরে দিতে যাবেন না, এতে করে ফুলে কিন্তু বাহিরে চলে আসবে। চেষ্টা করবেন অর্ধেকটা পরিমাণ দেওয়ার। আপনারা চাইলে এই একই ব্যাটারে ভ্যানিলা কেকও তৈরি করতে পারেন, শুধুমাত্র কোকো পাউডারটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার এই কাপগুলো ভরতে আরও একটু ব্যাটার লাগবে, এই জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, অর্ধেকের বেশি কিন্তু দিতে যাবেন না। আমি আমার চ্যানেলে অলরেডি প্যানকেকের একটা রেসিপি দিয়েছি, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে উপরে টপিংয়ের জন্য আমি এক চা চামচ করে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন সব কিছু মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই ডেকোরেশনটা করতে পারেন, আবার যদি না থাকে না দিলেও কিন্তু চলবে। আর এইসব টপিং ছাড়াই কিন্তু এমনিতেও কেকটা অনেক বেশি টেস্ট হবে। আর এখানে আরেকটা টিপস, কেক তৈরি করে কখনোই বেশি সময় ওয়েট করা যাবে না, সরাসরি বেক করতে চলে যেতে হবে। 5 মিনিট প্রিহিট করার পরে এখন আমি কেকের স্ট্যান্ডের উপরে কাপগুলো বসিয়ে দিচ্ছি, আর যতটুকু এক্সট্রা ব্যাটার ছিল ওটা দিয়ে আর একটা কাপ রেডি করে নিয়েছি, আর এই কাপটাও দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, ঢাকনাতে সিটি এবং রাবারটা বের করে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে লো হিটে 30 মিনিট বেক করে নিব। হিটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। লো হিটে 30 মিনিট বেক করার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসেছে। আমার কেকগুলো কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গেছে। আর আপনাদের কেকটা যদি পারফেক্টলি কুকড না হয় তাহলে আরও একটু কুক করে নেবেন। এই কেকগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, গরম গরম নামাতে যাবেন না, এতে করে হাত পুড়ে যেতে পারে, ঠান্ডা হলে নামাতে সুবিধা হবে। এখন আমি কাপগুলো বের করে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের উপরটা কতটা সফট। আমি এখন কেকটা আনমোল্ড করে নিব। এখন একটা চাকু দিয়ে চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিচ্ছি, এতে করে কেকটা অনেক সহজেই উঠে আসবে। একটু চাপ দিলেই কিন্তু খুলে আসবে, আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং খুব সফটও হয়েছে, আর কেকের নিচে কিন্তু পুড়েও যায়নি। এখন আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু যথেষ্ট সফট আছে। আর অবশ্যই ঠান্ডা করেই কিন্তু সার্ভ করবেন, গরম গরম সার্ভ করলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আমার চকলেট কাপকেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আই হোপ আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই কাপকেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।